first question, Hindi man lara ayon koron ke Nawagopal Mitra, we shall make the settled fact unsettled. কে বলেছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে সভাপতিকে দাদা ভাই নরোজি বঙ্গভঙ্গ রদ হয় 1911 গদর পার্টি কোথায় অনুষ্ঠিত হয় সান ফ্রান্সিসকোতে লাইভ ডিভাইন একে রচনা করেন শ্রী অরবিন্দ ঘোষ একটি এক বাড়ি একট গ্রুপ খড়ি ও ব্ল্যাকবোর্ড যেভাবে সম্পর্কিত তেমনভাবে সম্পর্কিত কলম ও একট গ্রুপ কাগজ আচ্ছা নেক্সট এক কোনো এক সমাজে রাস্তা বাজার সিনেমা হল স্কুল ও গ্রন্থাগার বলতে যৌথকে যথাক্রমে নদী সমুদ্র স্টেডিয়াম উদ্যান বন শব্দগুলি ব্যবহার হয় এখানে সব সমাজে ফিল্ম দেখতে হলে আমি কোথায় যাব স্টেডিয়ামে ঠিক আছে আচ্ছা কাজ ও কর্মী যেমনভাবে সম্পর্কিত তেমনি বিদ্যা ও ছাত্র সঙ্গে সম্পর্কিত প্রযুক্তি বিদ্যা নয় ছাত্রের সাথে সম্পর্কিত বিদ্যার সাথে নিজের মধ্যে কোনটি বিসাদৃশ্য দক্ষিণ আফ্রিকা ইরান ভিয়েতনাম কলকাতা কলকাতা আমাদের দেশের একটা মাত্র স্টেট বাট আদারগুলো কান্ট্রি আচ্ছা কাকা সাহেব নামে পরিচিত নৌরাজি নৌরজি ফাডুনজি আচ্ছা নিউ ল্যাম্পস অফ ওল্ড কে প্রবন্ধটি লিখেছেন শ্রী অরবিন্দ ঘোষ ভারত মাতা কে প্রকাশ করেন অজিত সিং লগ্ন যুক্তি কবে হয় 1916 আচ্ছা ঘড়ি সাধারণ সংকেত শব্দ দুটি সম্পর্কের মধ্যে অনুরূপ সম্পর্ক যুক্ত জোড়াটি কোন নির্ণয় করো কারখানা ও সাইরেন ঘড়ি ও সাধারণ সংকেত কারখানা ও সাইরেন এদের সংকেত পাখি ও বাসা শব্দ দুটি যেভাবে সম্পর্কিত তেমনি মানুষ ও বাড়ি সম্পর্কিত মানে পাখির বাসা মানে তার বাড়ি মানুষের বাড়ি আচ্ছা যদি ডেমোগ্রাফিকে এ বি এটা লেখা হয় তাহলে ইকোনমিক্সে কী লেখা হবে এগুলোকে একটা একটা করে মানে এটা এটার এ বি যে যেটা এটা হচ্ছে চার ঘর পরে পরে তিন ঘর পরে পরে হচ্ছে ডি বি এর পরে সি ডি ই এভাবেই হবে এখানে তো তিন ঘর এখানে আগে হবে বি বি দিয়ে শুরু হবে তো এখানে তারপরে এক্স জেড এক্স ওয়াই জেড এবিসি তো এরপর এখানে জেড হবে এটা হবে অ্যান্সার বি মানে বি এর অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন একটি সাংকেতিক ভাষায় যদি নোবিলিটি বলতে এটা বোঝায় তাহলে এটাকে এটা কি বোঝাবে আর এটাকে যদি এটা বোঝায় তাহলে কি হবে তো এখানে ফলেবেল ফলেবেলকে এফ কে দুই দিয়ে প্রকাশ করা হচ্ছে যেহেতু এফ এফ এ বিএলই এফটা 4 2 2 মানে দুই তাহলে কি এখান থেকেই নিতে হবে এফ এ এ হচ্ছে আমাদের 4 2 4 হবে স্টার্টিংয়ে তো আমাদের ডিটা অ্যান্সার আচ্ছা নিজের সারিতে পরবর্তী আংটি আংটিটি কী রকম হবে ডি হবে আচ্ছা আচ্ছা নিজের শব্দগুলিকে পরস্পর সদৃশ শিক্ষক পুস্তক কমল কলম এবং পেন্সিল কলম ও পেন্সিলের সঙ্গে সম্পর্কিত তো কলম পুস্তকের সঙ্গে সম্পর্কিত না কলমের সাথে পেন্সিল সম্পর্কযুক্ত ভারতের রাজ্য ভারতের রাজ্য ও ভারতের কেন্দ্রের মধ্যে ক্ষমতা বণ্টনের তালিকাগুলোর মধ্যে শিক্ষা কোন তালিকায় পড়ে কেন্দ্র তালিকায় আচ্ছা রাজ্যসভা মন্ত্রী পরিষদকে সরি রাজ্যসভা মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ করে না রাজ্যসভা মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ করতে করে না ট্রিপসের পুরো নাম কি আন্তর্জাতিক আন্তর্জাতিক বাণিজ্য মেধাভিত্তিক স্বত্বাধিকারের নিয়ম ঠিক আছে ট্রেড রিলেটেড ইন্টারন্যাশনাল তারপরে পিএস এর পুরো নামটা কি প্রপার্টি সরি ভুলে যাচ্ছি ট্রিপস ট্রেড রিলেটেড ইন্টারন্যাশনাল ভুলে যাচ্ছি ঠিক আছে এটা বাংলাটা এটাই হবে আচ্ছা কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয় লর্ড কার্জনকে আচ্ছা
বারাণসীতে সেন্ট্রাল স্কুলের প্রতিষ্ঠাতা কে? অ্যানি বেসেন্ট। কোন আধুনিক ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দকে। আচ্ছা, হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। শ্রীরাগত ধর্ম মহাসভা কবে হয়? 1893 খ্রিস্টাব্দে। আচ্ছা, মারহাট্টা প্রকাশ করেন বালগঙ্গাধর তিলক। মাসিক পত্রিকা দিগদর্শন প্রকাশ করে মার্সম্যান। ভারতের রাজ্যসভার সদস্য সভাপতিত্ব কে করে? রাষ্ট্রপতি। ভারতের অর্থনীতি উদারীকরণ কোন সময় হয়? 1995 সালে। তো আদারগুলো হবে না, 1995 সালে হয়। আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। স্থানীয় সাহিত্য শাসন আইন কে পাশ করে? লর্ড রিফন। স্থানীয় সাহিত্য আইন সাহিত্য শাসন আইন পাশ করে লর্ড রিফন। বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে? লর্ড বেন্টিং। আচ্ছা, বিধবা বিবাহ আইন সময় তাহলে ভারতের গভর্নর জেনারেল লর্ড বেন্টিং। আমার কথা দিয়ে নয়, আমার কাজ দিয়ে আমাকে বিচার করুন, লর্ড রিপন বলেছে। আচ্ছা, নাদওয়াত আল উলেমা কে প্রতিষ্ঠা করেন? গোলাম আহমেদ। টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয় 1858 সালে। তো এখানে সবের আগে টাইমস অফ ইন্ডিয়া। তো 1858 মহাযাত্রা রচনা করেন ফকির মোহন সেনাপতি। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয় 1885। আচ্ছা, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1885। মাজুলি দ্বীপ কোথায়? না, ব্রহ্মপুত্র নদীর আসামে। আচ্ছা, ল্যাম্পস কাকে বলা হয়? বৃহৎ বহুমুখী সমবায় সমিতিকে। বৃহৎ বহুমুখী সমবায় সমিতিকে কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য হয়েছে? মধ্যপ্রদেশ থেকে। আচ্ছা, ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল করেছে? কলকাতাতে। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজ্য ও কেন্দ্র আইনসভার সদস্য নির্বাচিত সদস্যদের দ্বারা। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কেন্দ্র ও রাজ্য কেন্দ্রীয় আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারা। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? আরবিআই। সারা ভারতের আপৎকালীন অবস্থা কে জারি করে? রাষ্ট্রপতি। সংবিধান কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন না? পারেন, 356 ধারা। রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করে দেবে। সেবি কাকে বলে? ভারতের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। বরগাদার কথা প্রথমে প্রয়োগ করেন পশ্চিমবঙ্গ প্রয়োগ করা হয় পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা 33%। বরগাদার প্রথা প্রথম প্রয়োগ হয় পশ্চিমবঙ্গে। ট্রাইসেম প্রকল্পের উদ্দেশ্য কি? গ্রামীণ যুবকের স্বনির্ভর স্বনিযুক্তি স্বনিযুক্তির প্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া চাইছেন। জহর রোজগার যোজনার উদ্দেশ্য শহরের বেকার যুবকদের কর্মসংস্থান। সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় 1952 সালে। ধন্যবাদ।